সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আজকে মা বিপত্তারিণীর পুজো, তাই ভোরবেলা সকলে স্নান করে তাড়াতাড়ি উঠে পড়েছি আর সব কিছু সুন্দর করে গোছাচ্ছি, কারণ আজকে বাড়িতে বললাম যে বিপত্তারিণী পুজো, সবাই যে যার মতো কাজে ব্যস্ত, কেউ ফল কাটছে, কেউ ফুল গোছাচ্ছে। যেহেতু বিপত্তারিণী পুজো, সেখানে সব কিছুই 13টি করে লাগে, তাই জন্য এতটা সময় হচ্ছে সব কিছু 13টা, আর অনেক লোক আসবে, অনেক পাতা হবে। আমরা বাড়িতে বিপত্তারিণী পুজো করি, ঘটে করি, দেখো ঘট সাজানো হয়ে গেছে, এবার এখানে ঘট পাতানো হবে আর ব্রাহ্মণ আসার অপেক্ষা। ওই দেখো ব্রাহ্মণও দেখতে দেখতে চলে আসলো, ব্রাহ্মণ পুজো করতে লাগো। আর তোমরা সবাই ভিডিওটা দেখো, পছন্দ করে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা বিপত্তারিণী পুজো করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো রাত্রিবেলা মতো দেখাচ্ছে, কি সুন্দর অপূর্ব লাগছে। আসলে কারেন্টটা চলে গেছে, তাই জন্য এত সুন্দর দেখাচ্ছে, চারিদিকে মোমবাতি আর পূজার আলো অপূর্ব লাগছে। আর এখন রাত্রিবেলা 13টা লুচি খেতে হবে, তাই জন্য এতটা ছোট, কারণ বড় বড়দের 13টা লুচি খাওয়া যায় না। দেখো বাই বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।